নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন স্কাই 18 বাংলা নিউজ, আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। করোনা মোকাবিলায় সর্বত্র যখন লকডাউন চলছে, এহেন পরিস্থিতিতে সরকার সাবধানতা রেখে চলার আহ্বান জানিয়েছিলেন, তা উপেক্ষা করে নিজের মনমতো চলছেন অনেকেই। বিশেষ করে শ্রমিকদের মধ্যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে পায়ে হেঁটে আসার প্রতিযোগিতা শুরু হয়েছে। অমৃতসর থেকে পায়ে হেঁটে অসমের দুই যুবক দিল্লি পৌঁছানোর রেস যেতেই না যেতেই ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে করিমগঞ্জে পায়ে হেঁটে পৌঁছান এক শ্রমিক, নাম রিয়াজুল শাই, কর্মসূত্রে মালদা জেলার বাসিন্দা, বাড়ি রয়েছে লক্ষ্মীরঘাট হঠাৎ কলোনির ইংলিশ বাজারে। আগরতলা থেকে পায়ে হেঁটে করিমগঞ্জে পৌঁছলেন শ্রমিকজনকে আটক করে পুলিশ। না গেলে না ওইব না ওইব যে এমন কথা আছে। আমপাশার থেকে আগরতলা গেছে, আগরতলা থেকে আবার আটকে গেছে। যাব কলকাতা। কলকাতা যাবে? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি মালদা জেলা। কলকাতা কোন দিন রওনা দিয়েছিলে? রওনা পরশুকে দিয়েছিলাম, আজকে এসে আসামের বর্ডারের এখানে আজকে পৌঁছালাম। কোন দিক হয়ে এসেছ? হেঁটে হেঁটে এসে এই আসামের ওই পাহাড়ের জঙ্গলের রাস্তা দিয়ে ভিতরে ভিতরে হেঁটে এসে আসছে। লড়াইটা ত্রিপুরার পৰা খোজকাঢ়ি অহা বুলি কৈছে। আজি তিন দিন হৈছে। তো আজি এসটিসিৰ ইয়াত আহি পেলাই খবৰ পালোঁ, গোটেইকেইটা মানুহ আহি পেলাই তেখেতক খোৱা দোৱা দিয়া হৈছে। এতিয়া চিভিল এডমিনিষ্ট্ৰেশ্যনৰ পৰা তেওঁক ইয়াত কল্পতৰু হোটেলত থাকিব দিছে, কোৱাৰেণ্টাইনত ৰাখিছে। আম্বাছাৰ পৰা আগৰতলা গৈছে, আগৰতলাৰ পৰা খোজকাঢ়ি আছে মালদা ডিষ্ট্ৰিক্টৰ। করার মানসিকতা থাকলে শত বাধা সামনে এলেও তা কোনো অবস্থায় টিকে থাকে না। করোনা মোকাবিলায় সরকার যখন লকডাউন ঘোষণা করেছিলেন, এ সংকটময় সময় থেকে পাতারকান্দি অঞ্চলের জনগণের জন্য যেভাবে দিনরাত কাজ করে যাচ্ছেন ওই সমষ্টির বিধায়কজন, তাতে পাতারকান্দি এলাকার বৃহদাংশ জনগণ সাধুবাদ জানান। লকডাউনের পরিপ্রেক্ষিতে জনগণের যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, সরকার যখন তাদের দিকে নজর দিতে আহ্বান জানিয়েছিলেন, তা মাথায় রেখে পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল জনগণের সেবা করে যাচ্ছেন। করোনা মোকাবিলায় দেশের প্রধানমন্ত্রী লকডাউনের উপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর গুরুত্বকে সম্মান জানিয়ে সঠিক পন্থা বলে উল্লেখ করেন বিধায়ক। সেন্টিজ অফ ইয়েটা অনেক কম আছে এবং আশা রাখি আমরা প্রধানমন্ত্রীর কথা শুনে যদি আমরা সবাই ঠিক সেইভাবে আরও একটা মাস আমরা এইভাবে চলতে পারি, তাহলে আরও কিছু কমে আসবে।
সবথেকে বড় কথা আমাদের প্রধানমন্ত্রী কিছু উদ্যোগ নিয়েছেন, সবথেকে বড় যে উদ্যোগ যে আজকে লকডাউন হওয়ার পর আমরা কীভাবে থাকবো, কীভাবে চলবো তার জন্য প্রত্যেকটা মানুষের জন্য যেভাবে খাওয়ার ব্যবস্থা বা আজকে আমরা চলাফেরার যে ব্যবস্থা উনি যেভাবে এই পলিসিগুলো করে দিয়েছেন তার জন্য আমরা অনেক সেফ আছি। সব থেকে বড় কথা হলো আজকে সমগ্র বিশ্বের সঙ্গে ভারতবর্ষকে তুলনা করলে দেখবেন আমরা ভারতবর্ষ বিশ্বের অন্যান্য কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির থেকে আমরা অনেক ভালো পজিশনে আছি। আজকে আমরা আমেরিকার কথাই বলি বা ইতালি দেখেন, ইংল্যান্ডের অবস্থা দেখেন, তার সঙ্গে ভারতবর্ষের আমরা অনেক ভালো পজিশনে আছি আমাদের প্রধানমন্ত্রীর এই সঠিক সিদ্ধান্তের জন্য। আজকে সমগ্র বিশ্বের রাষ্ট্রনেতারা আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকে বিশেষ করে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ভারতবর্ষের এই পলিসি বা আমাদের প্রধানমন্ত্রী, বিশেষ করে ধন্যবাদ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে জানানো হয়েছে। ঠিক সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় বা আমাদের স্বাস্থ্য অর্থ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, ওনারা যেভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন যাতে আমরা আসামের জনসাধারণ বা আমরা নর্থ ইস্ট যাতে ভালোভাবে থাকতে পারি, নর্থ ইস্টের জন। বন্ধন ব্যাংক থেকে সুদে ধার দেওয়া টাকা মাস কয়েকের জন্য মুকুব করতে বন্ধন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানান সুপ্রাকান্তি জীবি আওতাধীন বন্ধন কর্মীরা। আজ একান্ত সাক্ষাৎকার কর্মীরা উল্লেখ করেন, করোনা প্রতিরোধে সর্বত্র লকডাউন চলছে, এতে অনেকেই কর্মসংস্থান হারিয়ে ফেলেছেন, এর ফলস্বরূপ পরিবার চালানো কষ্টকর হচ্ছে। এতে বন্ধন ব্যাংক থেকে ধার নিয়েছিলেন তা ফেরত দেওয়া খানিকটা মুশকিল হয়ে পড়েছে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদের মাস কয়েক সময় দিতে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে কাতর আবেদন জানান অনেকেই। দিছি না বলিয়া এমন কোনো আবদার আমাদের নেই, অখনো যে আমরা বন্ধন রিকভারি করতাম না তাও না। আমরা মনে করি যে এই লকডাউন যে 3 মাস হোক আর 4 মাস হোক, লকডাউন ছাড়ার পরে বন্ধনের রিকভারি টাকার রিকভারিটা আমরা প্রত্যেকেই করিয়া যাইমু। আর অখন আমরা রইল এই ভারতের প্রধানমন্ত্রী মোদি সরকারের কাছে আমাদের জিপির তরফ থেকে ওটাও আবেদন জানাইতেছি যে আমাদের এই লকডাউনের কারণে আমাদের ফেটে দুমুষ্টি ভাত জুটানি অনেক কষ্ট হইতেছে। এর কারণে আমরা যে বন্ধনগুলা চালাইতাম বা চালাইতেছি, এখন তো আমরা বর্তমানে 2 মাস 2.5 মাস হয়ে যাওয়ার বন্ধন বন্ধ আছে, ওটাও জানাইতেছি, আবেদন রাখছি যে যে আমাদের যে এই বন্ধনের সাপ্তাহিক কিস্তিগুলা ওটা যে 3 মাস হোক আর 4 মাস হোক লকডাউনের বন্ধ থাকো, ওটা এই প্রধানমন্ত্রী মোদি সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের ওটা 3 মাস হোক আর 4 মাস হোক ওটার লাগি এটা মুকু যদি করিয়া দেন। করিমগঞ্জে গিয়ে কাজকর্ম এবং রিক্সা চালক কেউ দিনমজুরি বন্ধন যতদিন থেকে শুরু হয়েছে এতদিন থেকে আমাদের গ্রামের মানুষ বন্ধন নিয়ে নিয়ে উপকৃত হয়েছেন, যার জন্য আমরা বন্ধন গ্রুপের মাস্টার এবং হাই সোসাইটির অফিসার যারা আছেন সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা, সরকার লকডাউন করেছে, মানুষের অনাহারেও জীবনযাপন যাচ্ছে এখন, যার জন্য লকডাউন ছাড়ার 1 মাস পরে যাতে ওনারা বন্ধনটা আমরা রিকভারি করি। লকডাউনের পরিপ্রেক্ষিতে ভারত বাংলা সীমান্ত কাঁটাতারের বাহিরে যারা বন্দী তাদের কথা চিন্তা করে তারা পাম্প স্থাপন করা হলো করিমগঞ্জ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উদ্যোগে। তারা পাম্প স্থাপন করা হলো দেওতলিতে।
অন্যটি রয়েছে কান্দিতে। দুটি এলাকায় তারা পাম্প স্থাপন হওয়ায় অনেক পরিবার বিশুদ্ধ পানীয় জল পান করার সুযোগ ঘটবে বলে মন্তব্য করেন বিভাগীয় বাস্তুকার স্বপন রায়। তাদের জলের কোনো সুবিধা নেই, অন্য কোনো কিছু সুবিধা নেই। হ্যাঁ, তার ফলে আমরা ইনিশিয়েটিভ নিয়ে আমি একজন কন্ট্রাক্টর লাগিয়ে কামটা করে দিয়েছি। আপনারা হয়তো ফটো ফটো দেখেছেন। অ্যাকর্ডিংলি আমরা ডিস্ট্রিক্ট অথরিটির কাছে আজকে ওদের বিলটাও পাঠিয়ে দেবো তাদের পেমেন্ট করার জন্য। হ্যাঁ, যদিও এখনও ওনাদের অ্যাপ্রুভাল এখনও আমি পাইনি, কিন্তু আমি ওয়ার্ক অর্ডার ওনার বারবেলি ইয়াতে ওয়ার্ক অর্ডার দিয়ে আমি করিয়ে নিয়েছি কাজ। হ্যাঁ, আর সেকেন্ডারি আমার সমস্ত কোয়ারেন্টাইন সেন্টারে যে ল্যাট্রিন এবং বাথরুম বানানোর কাজ চলছে, হ্যাঁ, আজকে থেকে সুতারকান্দি শুরু হয়েছে, গতকাল থেকে শুরু হয়েছে পাথারকান্দি এরিয়া এবং রাতাবাড়ি এরিয়াতে এবং বদরপুর নবীনচন্দ্র কলেজে। হ্যাঁ, বাথরুম এবং ল্যাট্রিন বানানো হচ্ছে, সেখানে প্রায় 14টা বাথরুম বানানো হচ্ছে, আর 4টা ল্যাট্রিন এবং কলেজের ভিতরের যে ল্যাট্রিনগুলো ছিল সেগুলো আমরা রিপেয়ারিং করে দিয়েছি। আর অ্যাডমিনিস্ট্রেটিভের তরফ থেকে আমাদেরকে ইট দেওয়া হচ্ছে। হ্যাঁ, বাকি কাজটা আমরা এনজিওর তরফে করাচ্ছি এবং এগুলো এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। গ্রহণ করুন করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করছে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুখবর সুখবর সুখবর, অত্যাধুনিক হার্ডওয়্যার ও স্যানিটেশন সামগ্রী নিয়ে এলো করিমগঞ্জে আরএস এজেন্সি। এখানে টিএমটি রড, সিমেন্ট, টাইলস, স্যানিটেশন সামগ্রী, বাথরুম ও টয়লেট সামগ্রী, আকর্ষণীয় বেসিন ও কমোড, এএসসি ব্লক, ইট ইত্যাদি পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা শিলচর রোড করিমগঞ্জ, স্যানকো পেট্রোল পাম্পের নিকটে। জলভাষ 8486153022, 9774237597। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূলধন। পরিপ্রেক্ষিতে কাঁটাতারের বাহিরে থাকা লোকদের কথা মাথায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করলো আজমল ফাউন্ডেশন ও ইচ্ছা ফাউন্ডেশন যৌথভাবে। প্রায় 50 শতাধিক দিন দরিদ্র লোকদের অত্যাবশ্যকীয় সামগ্রী তুলে দেওয়া হয় দুটি সংগঠনের পক্ষ থেকে। বিতরণকালে করিমগঞ্জ জেলা AIUDF এর সভাপতি আজিজুর রহমান তালুকদার, প্রশাসনিক সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হকিম চৌধুরী রাইস, AIUDF যুব কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল্লাহ আহমেদ চৌধুরী, UDSF এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল খান, যুব AIUDF এর নেওয়াজ শরীফ তাপাদার, মনসুর আহমেদ চৌধুরীর শক্তি দাস, বজরুল হক, ইফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা এটা সম্পাদন করলাম। আরও বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু দাবি এসেছে, পেন্সিলের বাইরে ভিতরে কিছু অসহায় গরিব লোক ওনাদের নলেজে আছেন, আমরা বলেছি রিটগুলো দিতে, দিলে আমরা এদেরকেও দেব। এবং মৌলানা বদরুদ্দিন আকবর সাহেবের আন্তরিক প্রচেষ্টায় সমস্ত জেলায় যে অসহায় গরিব মানুষের মানুষের কাছে আমরা নির্দেশ করবে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এই কন্ট্রোল প্রক্রিয়া আমাদের বিশেষ করে আজকের যেটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আমাদের করিমগঞ্জ জেলা ইয়ুথ কমিটির পক্ষে তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য তাদের পক্ষে এই আয়োজনটা করেছেন এবং তারা খুব সুশৃঙ্খলভাবে এই ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করায় আমরা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আরও ভালো। শ্রমিক স্পেশাল ট্রেন গতকাল বদরপুর এসে পৌঁছলে জেলা প্রশাসনের পক্ষে প্রত্যেকে স্ক্রিনিং করা হয়। পরবর্তীতে বুকিং করা হোটেলগুলিতে তাদের নিয়ে যাওয়া হয়। বড় ধরনের সমস্যা দেখা না দিলে তাদের 14 দিন হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এদিকে 46 জন যাত্রীদের মধ্যে করিমগঞ্জের 37 জন যাত্রীদের বরণ করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক উল্লেখ করেন, ভাইরাসের ফলে সমগ্র দেশে মহামারী রূপ ধারণ করেছে। তারপর থেকে বড়খলা বিধায়ক দিনরাত এক করে যাচ্ছেন বড়খলাবাসীকে করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য। সঙ্গে বড়খলা থানার ওসি সূর্যজিৎ চৌধুরী, বরযাত্রাপুর জিপির বিডিপি ও আল হুদা মাইনরিটি ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বড়খলার মাননীয় বিধায়ক শ্রী কিশোরনাথ, বড়খলা থানার ওসি সুরজিৎ চৌধুরী, ভাঙ্গারপাড় থানার আইসি রন্টু দাস ও বড়খলা থানার এআইসি সঞ্জীব বরা, মাইনরিটি বিজেপি সভাপতি বাপ্পা লস্কর, অমরনাথ, কল্লুলজিৎ চক্রবর্তী, অজিত দাস ও ডিডিপি সভাপতি জালাল উদ্দিন মহাশয়, সেক্রেটারি নলুল ইসলাম মজুমদার ওনাদেরকে সম্মান জানানো হয়। তাছাড়া মাননীয় বিধায়ক ও ডিডিপি আলহুদা ডেভেলপমেন্ট মাইনরিটি সোসাইটির পক্ষ থেকে গ্রামবাসীদের মাস্ক বিতরণ করা হয়। সবাইকে বারবার হাত ধুয়ে রাখতে বলা হয়। আমাদের খালেরপাড় ভিডিপি এবং বরযাত্রাপুর ভিডিপি, এই অঞ্চলে আপনাদের কোভিড-19 যেটা করোনা ভাইরাস বলে হয়, এই সংক্রান্তে আপনাদের যথেষ্ট সহযোগ করে গেছেন। যে কোনো ক্ষেত্রে এই মহামারী থেকে কীভাবে কীভাবে অঞ্চলের স্থানীয় জনগণকে উদ্ধার করা যায় এবং সহায় করা যায় সেই ক্ষেত্রে ভিডিপিরা।
18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।